75তম বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসেবে স্মৃতি সুরধ্বনি স্মারক গ্রন্থ প্রকাশ করল বাণীপুর বেসিক কাম মাল্টিপারপাস স্কুল। গত শুক্রবার দুপুরে স্কুলের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই স্মারক গ্রন্থ প্রকাশ করলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক স্নেহাশিস সুর। প্রসঙ্গত, স্বাধীন ভারতের সূচনা পর্বে 1948 সালের 20শে ডিসেম্বর অবিভক্ত 24 পরগনা জেলার বাইগাছি গ্রামের পরিত্যক্ত সেনা ছাউনিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য স্থাপিত হয় পোস্ট গ্রাজুয়েট বেসিক ট্রেনিং কলেজ। এই কলেজের প্রথম অধ্যক্ষ ভীমাংশু বিমল মজুমদার তাঁর সহকর্মীদের নিয়ে সরকারি অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠা করেন একটি পরীক্ষামূলক বুনিয়াদি বিদ্যালয় শিশু নিকেতন। 1954 সালে এই বিদ্যালয় উচ্চ বুনিয়াদি বিদ্যালয় হিসেবে সরকারি স্বীকৃতি পায়, পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক হয়, নাম হয় গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুল বা সরকারি বুনিয়াদি তথা বহুমুখী বিদ্যালয়। 2022 সালের 20শে ডিসেম্বর এই বিদ্যালয়ের 75তম বর্ষপূর্তি উদযাপনের সূচনা হয়। এরপর সরস্বতী পুজো, ভাষা দিবস, বন মহোৎসব, স্বাধীনতা দিবস, চিকিৎসক দিবস, যোগ দিবস, নারী দিবস, বিদ্যাসাগরের জন্মদিন, বিশ্ব খাদ্য দিবস সহ বছরভর বিভিন্ন দিনে নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও সাইবার ক্রাইমের উপর কর্মশালা সহ বিভিন্ন বিষয়ে এবং গণিত, ব্রতচারী, নাটক, মূকাভিনয় আর নৃত্য কর্মশালা সংগঠিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিবেদিতা সাহা জানান, আগামী 2রা ডিসেম্বর 75তম বর্ষপূর্তি উদযাপনের অঙ্গ হিসাবে অনুষ্ঠিত হবে মা ও শিশুর স্বাস্থ্য সম্পর্কে সম্মেলন এবং 8ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে লোকশিল্প ছৌ নাচ প্রদর্শনী। আর ডিসেম্বরের 18, 19 এবং 20 তারিখ হবে 3 দিনের উৎসব। 18ই ডিসেম্বর থাকবে বর্তমান ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, 19শে ডিসেম্বর প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব আর 20শে ডিসেম্বর বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন। গত শুক্রবার 75 বছরের স্মারক গ্রন্থ স্মৃতি সুরধ্বনি প্রকাশ করে স্নেহাশিস সুর কী বলেছেন আপনাদের শোনাব। যদি আমরা এটা লুকিয়ে ফেলি যে আমাদের মাতৃভাষার মাধ্যমে যে সরকার এবং সরকার ঘোষিত বিদ্যালয়গুলির যে কি অবস্থা, কেন তা অবস্থা ঠিক নয়, কেন লোকের আর্থিকভাবে ধার দেনা করে অত্যন্ত বেশি বেতন দিয়ে তার ছেলে মেয়েকে বিভিন্ন বিদ্যালয়ে যেখানে ইংরেজি ভাষার চর্চা, ইংরেজি ভাষার মাধ্যম পড়ানো হয় তার দিকে ছুটে চলেছে, কেন? এটা আমাদের আজকে ভাবার সময় হয়েছে। কিন্তু সেই স্রোতের বিপরীতে যে এখনো মাথা তুলে দাঁড়িয়ে থাকার মতো একটি প্রতিষ্ঠান আমাদের রাজ্যে আছে সেটা আপনাদের এখানে না এলে বোঝা যায়, ছাত্রছাত্রীদের না দেখলে বোঝা যায় না। দেখুন, বিদ্যালয়টা কিন্তু শুধু এই যে অ-আ-ক-খ বা অঙ্ক শেখা বা ভাষা শেখা বা বিজ্ঞান শেখার জায়গা নয়। আমরা যদি এটা ভেবে থাকি তাহলে কিন্তু ভাই আমরা ভুল করব। জীবন বোধ, জীবনের ভালো মন্দ কোনটা ঠিক কোনটা বেঠিক, পরম্পরা, মানুষকে শ্রদ্ধা করা, এই যে বোধ চেতনা, প্রকৃতিকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, মানুষের জন্য কিছু করা, অর্থাৎ মানুষ হওয়া, প্রকৃত মানুষ হওয়া, এই বোধ আমরা হারিয়ে ফেলছি। আমরা সবাই নানা কারণে ইঁদুর দৌড়ে দৌড়চ্ছি, আমরা কেউ তার ব্যতিক্রমী নয়। কিন্তু কেন দৌড়চ্ছি? দৌড়চ্ছে একটি কারণে যে সারা রাজ্যে এমন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে একদিকে বুনিয়াদী শিক্ষা অন্যদিকে বহুমুখী শিক্ষার প্রসার ঘটছে বাস্তবে। মানুষ পাচ্ছে না বলেই সেই মরুদ্যানের দিকে দৌড়চ্ছে, তার সাধ্য নেই, সামর্থ্য নেই, কিন্তু সে দৌড়চ্ছে কেন? তার প্রিয় সন্তান সন্ততিকে সেইখানে একটা অলীক কল্পনার জায়গায় সে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কি হচ্ছে না হচ্ছে
সেটা পরের কথা, কিন্তু কেন যাচ্ছে তার কারণ আদর্শগত জায়গা নেই যে জায়গাটা আপনারা এখনো দেখাতে পেরেছেন। আমি ছাত্র ছাত্রীদের একটা কথা বলবো যে ভাই তোমরা অন্তত এটা বোঝার চেষ্টা করো যে কত বড় একটা ঐতিহ্য এবং পরম্পরার মধ্যে তোমরা এই পূর্ণভূমিতে বসে আছো। এটা কিন্তু সবার কাছে হয় না, সবার ভাগ্যে হয় না। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।